হায়, তো একটা সিরিজ দেখে শেষ করলাম। সিরিজটির নাম হচ্ছে 1650 বাই আফরান নিশো, এবং এটা রিলিজ পেয়েছে হচ্ছে হইচই থেকে। তো এই সিরিজটার যে ট্রেলার ছিল, ট্রেলারটা দেখে আমি খুবই আশাবাদী হয়েছিলাম যে না, এবার ভালো রকম একটা কিছু আসতে যাচ্ছে। দুইটা রিজনে আমি খুব আশাবাদী ছিলাম। একটা রিজন হচ্ছে অফকোর্স যে আফরান নিশোর এর আগের যে কয়েকটা সিরিজ আমি দেখলাম ওটিটিগুলোতে, মোটামুটি সবগুলো ভালোই ছিল। আমি যদি কম্পারেটিভলি বলতে চাই যে কাইজার এবং সিন্ডিকেটের ক্ষেত্রে, যদিও আমার কাইজার খুবই পছন্দের আমার একটা সিরিজ, সিন্ডিকেট অত ভালো ছিল না। সিন্ডিকেট তো হচ্ছে আবার চোরকিয়ের আর কাইজার হচ্ছে হইচুয়ের। আর যাই হোক, এমনিতেও আফরান নিশোর কাজের প্রতি আমি খুবই আশাবাদী থাকি, এটা হচ্ছে একটা রিজন ছিল। তার উপর আবার হইচুয়ের কাজ। আর সেকেন্ড যে রিজনে আমি আশাবাদী ছিলাম খুব, এটার যে ট্রেলারটা ছিল, ট্রেলারটাতে এমনভাবে দেখানো হয়েছিল যে যে না, আফরান নিশো হচ্ছে লয়ার একজন, এবং খুবই ঝানু টাইপের লয়ার একদম, মানে সে কোনো কেস হারে না টাইপ, এবং হচ্ছে তাকে ঝামেলায় ফেলা এত সহজ কথা না, সে সবাইকে উল্টা ঝামেলায় ফেলে। সো এই লেভেলের একটা স্ট্রং ক্যারেক্টারের একটা ধারণা পাচ্ছিলাম, আভাস পাচ্ছিলাম যে এই টাইপের হইতে পারে। বাট যখন আমি সিরিজটা দেখা স্টার্ট করছি, আমার মনে হয়েছে যে সে মানে তাকে স্পেশাল ওইরকমভাবে তাকে কোনো স্কোপই দেওয়া হয় নাই। আমার ধারণা এই ক্যারেক্টারটা কি ওরকম সময় নিয়ে বা যত্ন নিয়ে লেখা হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায়, এই সিরিজটাতে যদি আফরান নিশো সে লয়ার না হয়ে অন্য যে কোনো সে পেশাজীবী হইতো, তাও আমার মনে হয় না যে স্টোরিতে খুব একটা ইম্প্যাক্ট পড়তো। আর সে মানে ট্রেলারে যেভাবে দেখানো হয়েছিল যে একজন ঝানু লয়ার টাইপ একটা কিছু, একটা স্ট্রং ক্যারেক্টার, বাট এবং আমি কিছুটা এরকম আইডিয়া পাচ্ছিলাম যে হয়তো ওই যে কেডি পাঠক টাইপ কিছু একটা হবে। আমি ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে হচ্ছে ওই যে সনি আটের কেডি পাঠক এবং হচ্ছে আহট, আহট তো হরর, মানে এই দুইটা সিরিজকে বলা যায়, এগুলাকে সিরিয়াল বলতে পারেন। এই দুটো আমি প্রচুর দেখতাম, স্পেশাল কেডি পাঠক আমি প্রচুর দেখতাম, এবং একটা সময় আমি প্রচণ্ড লেভেলের ফ্যান ছিলাম কেডি পাঠকের। এখন তো আর ওরকমভাবে দেখা হয় না, বাট আমি এরকম কিছু একটা আভাস পাচ্ছিলাম যে এরকম না, এই এই প্রথম বাংলাদেশে এই টাইপের একটা কোনো ক্যারেক্টার আসতে যাচ্ছে, যে রিমার্কেবল কোনো ক্যারেক্টার। বাট সিরিজটা দেখার পর আমি খুবই আশাহত হয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জাস্ট প্রথম এপিসোডটা তাও আমার একটু আগ্রহ লাগছিল যে না, একটা মার্ডারটা হয়, মানে যদি এটা এটা কোনো স্পয়লার আমি দিচ্ছি না, মার্ডারটা এটা ট্রেলারই দেখানো হয়েছে যে একটা মার্ডার হবে, এবং মার্ডারে হচ্ছে আফরান নিশো একটু ঝামেলায় পড়ে যাবে, এবং এই ঝামেলা থেকে কি সে উদ্ধার পাবে কি না সেটা নিয়ে হবে হচ্ছে স্টোরি। আমি স্পয়লার দিচ্ছি না, এই ভিডিওটা আমি স্পয়লার ছাড়া করতেছি। সিরিজটাতে টোটাল ছিল হচ্ছে 6টা এপিসোড, এবং প্রত্যেকটা এপিসোড কত, 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে ছিল এক একটা এপিসোড, কাজেই খুবই ছোটো। আমি প্রথম যখন দেখা স্টার্ট করছি, এবং শুরুর প্রথম এপিসোডটা আমার খুবই ভালো লাগে, এবং প্রথম এপিসোডেই হচ্ছে মার্ডারটা হয়, এবং মোটামুটি আমার মনে হচ্ছিলো যে না জমবে, বাট যখন আমি বাকি এপিসোডগুলো যখন স্টার্ট করি, তারপর হচ্ছে আমার আর মানে খুবই বোর লাগতেছিলো। বাট তারপরও যখন দেখলাম যে না, ছোটোই মোটামুটি মাত্র 6টা এপিসোড, তারপর আবার হচ্ছে এক একটা এপিসোড বেশি না, 20-25 মিনিট, কাজেই দেখে শেষ করে ফেলি। তারপর এত ছোটো একটা সিরিজ, এত ছোটো ছোটো এপিসোড, তারপরও হচ্ছে আমার দেখতে গিয়ে চরম লেভেলের বিরক্ত লাগছে, আমি বোর হয়ে গেছি। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রথম এপিসোডের নাম ছিল হচ্ছে প্রিমা ফেসি, এবং প্রথম এপিসোডের এই যে নাম প্রিমা ফেসি, এটার অর্থ হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন বলতে পারেন। আর সেটা হচ্ছে একটা ল্যাটিন ইম্প্রেশন, এটা লয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় খুব বেশি। আমি অ্যাজ এ লয়ার স্টুডেন্ট এই ব্যাপারটা আমি কানেক্ট করতে পারছিলাম এবং ভালো লাগতেছিল। আচ্ছা, আমি ভাবতেছিলাম ওকে, প্রথম এপিসোডের নাম দিচ্ছে হচ্ছে প্রিমা ফেসি, কাজেই পরের এপিসোডগুলো হয়তো এরকম লিগাল টার্ম দিয়ে কিছু একটা থাকবে এপিসোডগুলোর নাম। পরে দেখলাম যে না, পরের এপিসোডগুলোর নাম ছিল এরকম যে ডেড নক, ব্রেইন ডাম্প, মাউস হাউস, লেভারেজ, সোল ড্যান্স। আমি ভাবছিলাম ল্যাটিন টার্ম হয়তো থাকবে পরের এপিসোডগুলো, বাট ওরকম ছিল না। আচ্ছা, এটা ইট ডাজেন্ট ম্যাটার, প্রথম এপিসোডটা আমার যে পরিমাণে ভালো লাগছিলো, পরের এপিসোডগুলো আর ওরকম ভালো লাগে, আবার শেষ এপিসোডটা মোটামুটি ভালো লাগছে। আমি যদি গল্পের কথা বলি, গল্প ওয়াইজ ইট ওয়াজ এভারেজ, মানে খুব যে ভালোও ছিল না, আবার ফেলে দেওয়ার মতো গল্পও ছিল না। ইট ওয়াজ এ গুড স্টোরি, বাট দ্য প্রবলেম ইজ স্টোরিটা ভালো ছিল, বাট স্টোরি টেলিংটা ভালো ছিল না। কেন ভালো ছিল না সেটা একটু বলি। তারা হচ্ছে তারা বলতে আর কি মানে ডিরেক্টর সাহেব, আচ্ছা ডিরেক্টর নাম হচ্ছে ইয়াসির আল হক। আচ্ছা, ইয়াসির আল হক উনি প্রবাবলি রেহানা মরিয়ম নূর যে মুভিটা এবং পেটকাটা সহজে সিরিজটা, ওটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এবং এটা হচ্ছে ওনার প্রথম ডিরেক্ট করা সিরিজ। তো এটাতে উনি যেটা করতে চাইছে সেটা হচ্ছে উনি রাশোমন ইফেক্ট অ্যাপ্লাই করতে চাইছে। রাশোমন ইফেক্ট সম্পর্কে যারা জানেন তাদেরকে বলি, রাশোমন ইফেক্ট বা রাশোমন নামের একটা মুভি ছিল 1950-এর। সো ওই মুভিটাতে যেটা দেখানো হয় যে একটা ইভেন্ট, সেই ইভেন্ট হচ্ছে এক একজন ক্যারেক্টার এক এক রকমভাবে দেখে এবং এক একজনের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়। আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, ধরেন কথা কথা আপনারা আমি ঝগড়া লাগছি, এখন ঝগড়ার পর আমরা দুজন কারো কাছে গিয়ে বিচার দিব, বিচার দেওয়ার সময় আপনার বলার ধরন বা আপনার পার্সপেক্টিভ আর আমার পার্সপেক্টিভ সেম হবে না। আপনি একরকমভাবে বর্ণনা করবেন ঝগড়ার বিষয়টা, বিষয়বস্তুটা, আমি অন্যরকমভাবে বর্ণনা করব ঝগড়ার বিষয়বস্তুটা। কাজে আপনার পার্সপেক্টিভ আর আমার পার্সপেক্টিভ
এক হবে না সেম ইভেন্টে। এটা যে শুধুমাত্র ঝগড়ার ক্ষেত্রে এরকম না বিষয়টা, যে মানে র্যান্ডম কোনো একটা স্টোরি হইতে, র্যান্ডম কোনো একটা ইনসিডেন্ট হইতে পারে। ধরুন কথা কথা আপনি রাস্তার দিক দিয়ে হেঁটে আসতেছিলেন, আমি রাস্তার দিক দিয়ে হেঁটে আসতেছিলাম, মাঝখানে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনার দেখার ভিউ বা আপনার পার্সপেক্টিভ বা আপনার চিন্তার পার্সপেক্টিভ সব কিছুই আমার থেকে ডিফারেন্ট হবে অফকোর্স এটা। সো এইটাকেই বলা হয় হচ্ছে রাশোমন ইফেক্ট। সো এই সিরিজটাতে এই ব্যাপারটাই দেখাই চাইছে যে একটা ইনসিডেন্ট বা একটা ঘটনা সেটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম, এবং এটা করতে গিয়ে উনি যেটা করছে সেটা হচ্ছে একই ঘটনা একই জায়গায় একই ডায়ালগ এটা উনি বারবার বারবার শোনাইছে, দুইবার তিনবারও হয়েছে এরকম। এবং এই ঘটনাটা একবার দুইবার না, বারবার বারবার, ইভেন প্রত্যেকটা এপিসোডে কয়েকবার করে ঘুরতেছিল। আপনি যখন প্রত্যেকটা শোকে, আই আন্ডারস্ট্যান্ড যে রাশোমন ইফেক্ট দেখাইতে চাইছে যে সেম ডায়লগ বা সেম একটা ঘটনা এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছে, বাট আপনি যখন রাশোমন ইফেক্টটা বারবার 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 অ্যাপ্লাই করবেন না, ওভার ইউজ করে ফেললে জিনিসটা তখন আর ভালো থাকে না। রাশোমন ইফেক্ট মাইন্ড ব্লো করে দেয় যদি পুরো মুভিতে বা পুরো সিরিজে একবার দুইবার থাকে, তাহলে একদম মাইন্ড ব্লো করে দেয়। আমি রাশোমন ইফেক্ট আমি সবচেয়ে বেশি পরিমাণ দেখছি হচ্ছে মেমেন্টো মুভিতে। আচ্ছা, ইনসমনিয়া এবং মেমেন্টো কোনটা আগে আসে? ক্রিস্টোফার নোলানের একটা মুভি। সো মেমেন্টো হচ্ছে রাশোমন ইফেক্ট দেখানোর রিজন আছে, কারণ হচ্ছে মেমেন্টোতে হচ্ছে পুরো স্টোরিটা উল্টাভাবে দেখানো হয়েছিল, মানে পুরোপুরি উল্টা না, মানে টাইম লাইন একটা দিক থেকে আসতেছিল আরেকটা ওই দিক থেকে আসতেছিল এরকম ছিল। কিন্তু এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে টাইম লাইনের পুরো একদম জগাখিচুড়ি বানায় ফেলছে উনি। মানে আই আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে উনি নন লিনিয়ার স্টাইলে গল্পটা বলতে চাইছেন, যেটা বাংলাতে সাধারণত হয় না বা কেউ করে না। বাংলাতে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লিনিয়ার অ্যাপ্রোচ সবাই গল্পটা বলে, বাট উনি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে চাইছেন। এটার জন্য অফকোর্স আই থিঙ্ক ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে উনি ডিফারেন্টভাবে গল্প বলতে চাইছে, বাট উনি ডিফারেন্টভাবে গল্প বলতে গিয়ে উনি এত হিজিবিজি করে ফেলছে যে দেখা যায় যে 20 মিনিটস আর্লিয়ার বা 12 আওয়ার্স আর্লিয়ার আবার বর্তমানে ফেরত আসে, আবার জ্যাম দিয়ে পেছনে যায়, আবার আসে আবার যায়। টাইম লাইনের এত লাফালাফি ঝাপাঝাপি করতে গিয়ে বিষয়টাকে হিজিবিজি বানায় ফেলছে উনি। এবং স্টোরিটা ভালোই ছিল, যদি এরকম আমার ধারণা এটা এই স্টোরিটা হায়েস্ট কত 20 মিনিটসে বলে ফেলা পসিবল হইতো। এই স্টোরিটাকে টেনে লম্বা করা হয়েছে এবং একটা সিরিজ বানানো হয়েছে, এটা সিরিজ বানানোর মতো এত বড় স্টোরি ছিল না। প্লটটা যদি আমি সংক্ষেপে বলে ফেলি যে একটা হোটেল, হোটেলের নাম হচ্ছে ভায়োলেট ইন। সো এখানে একটা মার্ডার হয় এবং মার্ডারটা কে করছে কেউ জানে না, এখন সবাই চাপিয়ে দিচ্ছে বা ধরে নিচ্ছে যে হচ্ছে মার্ডারটা করছে হচ্ছে আফরান নিশো। এটা এখানে তার নাম থাকে হচ্ছে রেজা, এবং তিনি একজন ঝানু লয়ার, যেটা শুরুতে বলছি আমি কিডি পাঠক টাইপ, বাট যদিও কোর্ট রুমের বা ওরকম কোনো ইনসিডেন্টই দেখানো হয় না। এবং আরেকটা বিরক্তিকর ব্যাপার ছিল হচ্ছে প্রত্যেকটা এপিসোডের শেষে গিয়ে ছোট্ট করে ডকুমেন্টারি স্টাইলে কিছু জিনিসপত্র দেখানো হয়েছে, যেটা প্রবাবলি রানা প্লাজার ওই যে কি বলে ভবন ধ্বংসকে দেখা দিতে চাইছে বা কিছু একটা, বাট ওইটা আমার কাছে মনে হয়েছে র্যান্ডম, ওটার কোনো ইফেক্ট খুব একটা পড়ে নাই। এই সিরিজটার প্রতি ইন্টারেস্টেড ছিলাম, এটা রিজন ছিল হচ্ছে এটার নাম 1516, নামটা খুবই ইন্টারেস্টিং ছিল যে 1516 আসল ব্যাপারটা কি। যদিও আই থিঙ্ক ইয়েতেই কী বলে ট্রেলারই কিছুটা আইডিয়া দিছিল যে 1516 হচ্ছে একটা ফ্লোর, যেটা হচ্ছে 16 এবং 17 মাঝখানে কোনো একটা ফ্লোর, এরকম থাকে অনেক অনেক ভবনই এরকম থাকে। এবং এই টাইপের ভবন নিয়ে অনেক স্টোরিও আছে দেশের বাইরে, যে কোনো একটা হোটেল বা কোনো র্যান্ডম একটা কোনো বহুতল ভবন যেটা মাঝখানে একটা গোপনীয় একটা ফ্লোর থাকে যেটা হচ্ছে স্পেশাল পার্সনদের জন্য থাকে। এটাও এরকম যে স্পেশাল, তারা সব এই ফ্লোরটাতে যারা যাবে সবাই হচ্ছে স্পেশাল টাইপ অফ মানুষরাই এই ফ্লোরটাতে যায়। যাই হোক, এখানে একটা মার্ডার হয় এবং মার্ডারটা কে করছে এটা নিয়ে স্টোরি, এবং যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আফরান নিশো লয়ার হিসেবে স্পেশাল কিছু একটা দেখাবে যে তাকে ফাঁসাতে চাইবে, বাট সে চালাকি করে এরকম বের হয়ে আসবে এরকম কিছু একটা, বাট আফরান নিশোকে স্কোপই দেওয়া হয় নাই, মানে বলার জন্য বলা হয়েছে লয়ার, বাট ওরকম কোনো ডিটেকটিভ ওয়াইজও কোনো কিছু দেখানো হয় নাই। এবং ট্রেলারে যেরকমভাবে তারা প্রেজেন্ট করছিল যে না একজন লয়ার আসতে যাচ্ছে বাংলাদেশে, ওই রকমের একটা ক্যারেক্টার যেরকম থাকে, ওই যে গোয়েন্দা টাইপ যেরকম থাকে, ঝানু কোনো একজন গোয়েন্দা, এখানেও ঝানু কোনো একজন লয়ার, বাট ওরকম কিছু একটা, বাট ওরকম ফিল পাইনি এবং প্রচণ্ড পরিমাণ স্লো লাগছে, আমি প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছি। আর হচ্ছে আরেকটা আর কিছু কি বলা আমি বাকি রাখছি। ও আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সবাই দেখলাম যে খুব এফ ওয়ার্ড ইউজ করতেছে কথায় কথায়, তারপরে হচ্ছে হোয়াট দ্য হেল, এই ব্যাপারটা আমি এর আগেও প্রবলি বলছি যে সিরিজগুলোতে যেটা হয় যে সেটা হচ্ছে আমি বুঝি না এই কাজটা কেন করা হয়, যে হচ্ছে এখানে দেখা গেছে মমকে হচ্ছে কি জানো হাতাকাটা ব্লাউজ পরা, আচ্ছা এটা ইট ডাজেন্ট ম্যাটার হাতাকাটা ব্লাউজ, বাট সে বারবার একটু পরপর সিগারেট খাচ্ছে বা সবাই একটু পরপর সিগারেট খাচ্ছে, একটু পরপর এফ ওয়ার্ড ইউজ করতেছে, হোয়াট দ্য হেল বলতেছে। এখন এফ ওয়ার্ড ইউজ করলেই বা হোয়াট দ্য হেল ইউজ করলেই একটা সিরিজ কি বিশ্বমানের হয়ে যায় কিনা বা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্রুভড কন্টেন্ট হয়ে যায় কিনা বা আমাদের বা দেশের মানুষদের কাছে বিশ্বমানের কোনো কিছু মনে হবে কিনা, এই ব্যাপারটাই কি তারা ভেবে এরকম করে কিনা আমি জানি না। ডায়লগগুলোতে কি মানে এফ ওয়ার্ড রাখতেই হবে? আমার কথা হচ্ছে এফ ওয়ার্ড রাখো, কোনো
প্রবলেম নাই, কিন্তু কথা হচ্ছে এগুলো তো ভাই যাচ্ছে না, মনে হইতেছে যে জোর করে সেই ফোয়ার্ড বলতেছে, জোর করে সেই ইংরেজি লাইন বলতেছে, যেখানে ইংরেজি লাইন খুব একটা মানে সিচুয়েশনের সাথে যাচ্ছে না, তারপর একটা ইংরেজি লাইন বলে দিল, তারপর একটা এফ ওয়ার্ড ইউজ করে দিল। আর জাকিয়া বাড়ি মম ছিল হচ্ছে চূড়ান্ত মানে চরম লেভেলের বিরক্তিকর একটা, আচ্ছা আমি চরম লেভেলের বিরক্তিকর ক্যারেক্টার বলবো কিনা এটাও আমি বুঝতেছি না, কারণ জাকিয়া বাড়ি মমর ব্যাপারটা আমি বলি, আমি লাস্ট তার যে কয়েকটা কাজ দেখছি আমার তার প্রতি আমার বিরক্ত তৈরি হয়েছে। এখন তার প্রতি এই বিরক্ত লাগার কারণটা কি ওই যে সেই 2019 কী হবে মাসুদ রানাতে তার যে একটা বিহেভিয়ার আমি দেখছিলাম, ওইখান থেকে তার প্রতি আমার একটা খারাপ লাগা তৈরি হয়েছে। বাট যদিও হচ্ছে ওইটা পার্সোনাল বিহেভিয়ার এবং হচ্ছে এটা হচ্ছে অভিনয়, কাজে এই দুটাকে এক করে ফেলা অফকোর্স উচিত না। বাট আমি কেন জানি না আমার কোনো সিরিজেই তাকে আমার তার প্রতি আমার কোনো ভালো লাগাই কাজ করতেছে না। এটা কি ওই বিহেভিয়ারটার পর থেকে এই কারণে, নাকি সেকেন্ড তার ক্যারেক্টারগুলোই এরকম থাকে যেন মানুষ বিরক্ত হয়, নাকি মানে তার কথাবার্তাই বিরক্তি করে, আমি মানে কোনটা যে অ্যাকচুয়াল রিজন আমি জানি না। তার কোনো প্রত্যেকটা কাজেই হচ্ছে তার প্রতি আমার মানে বিরক্ত লাগে তৈরি হয়, সেটা মহানগর হোক বা এই সিরিজটা হোক। মানে হাতাকাটা ব্লাউজের কথাটা আমি কেন টানলাম, অনেকে আবার অন্যভাবে নিতে পারে যে আপনি কি পোশাক কেন, আমি পোশাকের ব্যাপারে বলতেছি, আমি বুঝাইতে চাইছি যে ক্লাসি ব্যাপারটা বুঝাইতে গিয়ে, ওই যে এলিট শ্রেণী বুঝাইতে গিয়ে কি এটা করা হয় অলওয়েজ, যে কার্স ওয়ার্ড, সিগারেট খাওয়া, তারপরে হাতাকাটা ব্লাউজ, এটা কি বাট এগুলো তো যাচ্ছে না, আমার মনে হচ্ছে এগুলো জোর করে দেওয়া হচ্ছে, যে একজন মানুষের একটা ক্যারেক্টারের সাথে এগুলো যাচ্ছে না, তারপরেও সে জোর করে এফওয়ার্ড ইউজ করতেছে এবং এটা এটা খুবই বাজে দেখাচ্ছে, খুবই অড লাগতেছে। বাংলাতে খুব সুন্দর সুন্দর কিন্তু ডায়লগ তৈরি করা যায় এবং সেটা কাইজার যেটা পারফেক্ট এক্সাম্পল, কাইজারে এত এত পরিমাণে ইংরেজি নাই কথায় কথায়, সুন্দর বাংলাতে কিন্তু সুন্দর ডায়লগ করছে। দুই দিনের দুনিয়া মুভিটাতেও হচ্ছে খুব সুন্দর সুন্দর ডায়লগ ইউজ করছে, যেটা কিন্তু চলতে ছিল আর যে প্রচুর কথা বলে ফেলছি যেগুলো প্ল্যান ছিল না যদিও। আচ্ছা ওকে, এবং আমার পার্সোনাল রেটিং থাকবে 4/10, মানে ওয়েস্ট অফ টাইম, অ্যান্ড এটার পসিবলি হচ্ছে সেকেন্ড সিজন আসবে, হয়তো বা ওইটা ভালো হইতে পারে বা কোর্ট রুমের স্টাফ দেখাইতে পারে বা আফটার নিশোর ক্যারেক্টারকে আরও স্ট্রং করা হইতে পারে। আই হোপ ভালো হবে নেক্সট সিজন। দেখো এই ছিল আমার কথাবার্তা, ভালো থাকুন সবাই, গুড বাই।